মুন্সীগঞ্জের মুক্তারপুর ছনবাড়ি সড়কের টঙ্গিবাড়ি উপজেলার কুণ্ডের বাজারে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কার ও মেরামত কাজের জন্য চলতি মে মাসের 17 তারিখ থেকে আগামী জুনের 16 তারিখ পর্যন্ত সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। গুরুত্বপূর্ণ এই কুণ্ডের বাজার সেতু দিয়ে মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু ও নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি থেকে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মংলা বন্দরে যাতায়াতের সুবিধা রয়েছে। তবে গেল 11 মাস ধরে সংস্কারের অভাবে বাস ট্রাক সহ ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে সেতুটি মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এদিকে বিকল্প ব্যবস্থা না করে জেলা সদরে যাতায়াতের প্রধানতম সেতুটি বন্ধ করে দেয় ভোগান্তিতে পড়েছেন সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার কয়েক লাখ মানুষ। বর্তমানে ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পারাপার হচ্ছেন যাত্রী সাধারণরা। স্থানীয়দের দাবি, 20 বছরের পুরনো সরু ও ঝুঁকিপূর্ণ কুণ্ডের বাজার বেইলি সেতুর স্থলে দ্রুত স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের। বিকল্প ব্যবস্থা না করার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষের উচিত ছিল এখানে বিকল্প একটা ব্যবস্থা করে মানুষের যাতায়াতের পথটা সুগম করে দেওয়ার জন্য, কিন্তু সেটা না করাতে ভোগান্তি তো হচ্ছেই, সময়ও নষ্ট হচ্ছে। মানুষ সকালে অফিস করতে পারছে না সময় মতো এবং সাধারণ মানুষ কাজে যেতে পারছে না। আমি 2002 সন থেকে সিরাজদিখানে চাকরি করি। 2002 সনে সেতু উদ্বোধন হয়। 2002 সনে উদ্বোধন হওয়ার পরে ঝড় বৃষ্টির সময় একবার পাট পড়ে গেছিল, তখন টেম্পো উল্টে গেছিলো, খুব ঝুঁকিপূর্ণ ছিল। এখন প্রতি বছর 2-3 বার করে রিপেয়ারিং হয়। এখানে এসে এই বেইলি সেতু প্রযোজ্য না, এখানে কংক্রিটের বড় সেতু প্রয়োজন। আমরা এই সিনিয়র থেকে আমাদের মুন্সীগঞ্জে আসতে হলো, আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে মানুষ ভুগতেছে, বাস চলে না, বড় কোনো গাড়ি চলে না মানুষের, সপ্তাহে 2-1 দিন আটকাই দেয় মানুষ, হয়রানি প্রেশার না মানুষ নামাই দেয়। আমাদের এই সেতুটা পরে মাঝে মাঝে এই সেতুটা ডিস্টার্ব করে। এই পুরো মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্টের এইটা একটা মূল সেতু। এই সেতুটা খুব দ্রুত এটা সংস্কার করা হোক এবং এইটা একটা পার্মানেন্ট সেতু এলে এটা আমাদের জন্য, মুন্সীগঞ্জ জেলাবাসীর জন্য অত্যন্ত উপকার, একটা স্থায়ী সমাধান। সেতুটা যদি বারবার মেরামত না করে কংক্রিটের সেতু একবারে নির্মাণ করতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। যে ট্রলারগুলি চলাফেরা করে, এই ট্রলারই আমাদের ব্রিজের বেশিরভাগ ক্ষতি করে। তাছাড়া আশেপাশের বাড়িঘর ভাঙ্গা তছনছ হয়ে যাচ্ছে, বলগেট গিনি, মাটির বলগেট গিনি অনেক ক্ষতি হইতাছে। এখানে একটা ভালো একটা ব্রিজ সেতুর দরকার, যদি কংক্রিটের। এখানে এই সেতুটা অনেক ঝুঁকিপূর্ণ। সেতু বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী পারাপারে প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রলার চালু করেছেন স্থানীয়রা। চলে সকাল 5টা থেকে রাত 10টা এবং 11টা পর্যন্ত ট্রলার চলে এখানে রাতে। এখন সারাক্ষণ আমরা এখানে এলাকার পোলাপান আছি, জনগণ আছি, এখানে কন্টিনিউ সময় দিয়ে এখানে আমরা জনগণের একটা সেবামূলক একটা কাজ করে যাচ্ছি। এখানে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষে কুণ্ডের বাজার সেতু খুলে দেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 16 মে থেকে 16 জুন পর্যন্ত এই সেতুটা বন্ধ রাখতে হবে এবং আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে যে সময়টা বাড়ানোর প্রয়োজন না হয়। তারপরও আবহাওয়া অন্যান্য অনেক প্রতিকূল ফ্যাক্টর থাকতে পারে, তবে যেহেতু আমরা বলে দিয়েছি 1 মাস, আশা করা যায় 1 মাসের মধ্যে আমরা এটা শেষ করব। কুণ্ডের বাজার এলাকার বর্তমানে স্টিলের বেইলি সেতুর পাশে 150 মিটার দৈর্ঘ্যের কংক্রিটের সেতু নির্মাণে নকশা অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরে কাজ শুরু হবে বলে আশাবাদ সড়ক ও জনপথ বিভাগের। সেতু নির্মাণে 2 বছর সময় লাগবে বলেও জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। মুন্সীগঞ্জ সড়ক বিভাগের আন্ডারে বর্তমানে আমরা 48টা পুরাতন বেইলি সেতু এবং কনক্রিট সেতু প্রতিস্থাপনের একটি প্রকল্প চলমান রেখেছি। এই প্রকল্পের অধীনে কুণ্ডের বাজার সেতুটি পুনর্নির্মাণ হবে। এটি কনক্রিটের সেতু হবে, 150 মিটার সেতু। সেতুটা বর্তমানে ডিজাইন পর্যায়ে আছে, নকশা চূড়ান্তকরণ প্রায় সম্পূর্ণ, তারপরে দরপত্র আহ্বান এবং নির্মাণ কাজ হয়ে সেতুটি চালু হতে, নতুন কনক্রিটের সেতু চালু হতে 2 বছর লেগে যাবে বলে আমরা ধরে নিতে পারি। বেইলি সেতুটি যেটি আছে এটি কিছু ক্ষতিগ্রস্ত হয়, আমরা অনেকদিন ধরে বার দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ রেখেছিলাম, তো বাস চলাচল ট্রাক চলাচল যাতে করতে পারে এই জন্য আমরা এই সেতুটি মেরামতের কাজ করছি। 1 মাস জন্য সেতুটি বন্ধ রাখার একটা বিজ্ঞপ্তি আমরা দিয়েছি। আশা করা যাচ্ছে 1 মাসের মাঝে সেতুটি মেরামত হয়ে গেলে আগের মতো সব ধরনের গাড়ি সেতু দিয়ে চলাচল করতে পারবে। নতুন যে সেতুটি নির্মাণ করা হবে তার নকশা এবং প্রাকলন সম্পন্ন হলে এই বছরের শেষের মধ্যে ইনশাআল্লাহ নতুন সেতুর কাজ নির্মাণ আপনারা দেখতে পাবেন। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।